আশা করি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে আমি কিছু ইসলামিক ভিডিও বানানো শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আরো একটি ভিডিও বানালাম। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। অনেকেই প্রশ্ন করে থাকে, রোজা অবস্থায় ভুলক্রমে পানাহার করলে কি রোজা থাকবে কি? উত্তরটা হচ্ছে, রোজা অবস্থায় দিনের বেলায় ভুলক্রমে রোজা কথা ভুলে গিয়ে পানাহার বা প্রতিক্রিয়া করলে রোজার কোনো ক্ষতি হবে না, কাজা বা কাফফারা কিছুই লাগবে না। কারণ অনিচ্ছাকৃত ভুল আল্লাহ মাফ করবে। তবে রোজা কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিতে হবে। মনে হওয়ার পর খেলে রোজা ভঙ্গ হবে এবং কাজা কাফফারা উভয় আদায় করতে হবে। যেহেতু মনে হওয়ার পর ইচ্ছে করে করা হয়েছে যা রোজা ভঙ্গের কারণ, আর ইচ্ছাকৃত রোজা ভঙ্গ হলে তা কাজা ও কাফফারা উভয় আদায় করতে হয়। কাজা হল একটি রোজার পরিবর্তে একটি, আর কাফফারা হল সাতটি রোজা রাখা। সুতরাং একটি রোজার কাজা ও কাফফারা মিলে মোট 61 রোজা রাখতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।